ঐশ্বরিয়া অভিষেককে নিয়ে গণমাধ্যম থেকে নেট দুনিয়া, সব জায়গাতেই জল্পনা কল্পনা চলছে। অনেকেই মন্তব্য করছেন শীঘ্রই হয়তো আলাদা হতে যাচ্ছেন তারা। এই প্রথমবার নয়, এর আগেও বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছে তাদের নিয়ে। জানা গেছে সংসার জীবনের শুরু থেকেই শাশুড়ি জয়া বচ্চন সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বনাবনি হচ্ছিল না ঐশ্বরিয়ার। পাশাপাশি অভিষেকও এড়িয়ে চলছেন সাবেকে বিশ্ব সুন্দরীকে। এরই মাঝে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজ দাবি করছে, মানিশ মালহোত্রার দেওয়ালি পার্টিতে নাকি সালমান খানকে জড়িয়ে ধরেছেন বচ্চনের এই গৃহবধূ। তবে কি ঘটেছে আসলে? ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রার দেওয়ালি পার্টিতে গিয়েছিলেন ঐশ্বরিয়া রায় ও সালমান খান, অবশ্যই আলাদা আলাদা। এছাড়াও ছিলেন বহু তারকা। একটি ভিডিও দাবি করছে, পার্টি ছাড়ার আগে সালমান খানকে জড়িয়ে ধরেছিলেন সাবেকের বিশ্ব সুন্দরী। ভিডিওতে স্পষ্ট লাল পোশাক পরা এক নারীকে আলিঙ্গন করছেন বজরঙ্গী ভাইজান। এদিকে দিওয়ালি পার্টিতেও লাল পোশাক পরে এসেছিলেন ঐশ্বরিয়া। এর আগেও বলিউডের একাধিক পার্টিতে মুখোমুখি হয়েছেন সালমান ও ঐশ্বরিয়া, একে অপরকে এড়িয়ে চলেছেন তারা। অন্তত এই দুই তারকা এখনো পারেনি প্রাক্তনকে বন্ধু বানাতে। সে যাই হোক, একটু ভালো করে নজর করলেই দেখা যাবে লাল পোশাক পরা ওই নারী মোটেও ঐশ্বরিয়া নন, বরং সুরজ পাঞ্চালির বোন সানা পাঞ্চালি। 2002 সালে বিচ্ছেদ হয়ে গিয়েছিল ঐশ্বরিয়া ও সালমান খানের, টানা 2 বছরের প্রেম ভেঙে যায়। পরে এই বিশ্ব সুন্দরী অভিযোগ আনেন তাকে সন্দেহ করতেন সালমান। সালমানের সঙ্গে বিচ্ছেদের পর বিবেক ওবরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া, তারপর বিয়ে করেন অভিষেক বচ্চনকে, মেয়ে আরাধ্যকে নিয়ে সংসার তার। তবে বেশ কিছুদিন ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কের কানাঘুষা এখন চরমে পৌঁছেছে। শাশুড়ি বৌমার সম্পর্ক দিন দিন আরো তিক্ত হতে যাচ্ছেই মনে করছেন নেটিজেনরা। এমনকি বিগ বির জন্মদিনেও ননদ শ্বেতা বচ্চন নন্দা ও তার মেয়ে নব্যনন্দাকে ছবি থেকে কেটে বাদই দিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। সেই জল্পনা কল্পনা এখন তুঙ্গে। শামস মাসাকা, PBS বাংলা।